মোক অবগত করালে যে যদি আমি একটা বৃহত্তর সভা যদি আমি আয়োজন করবলে বিচার এটা আজির পৰা প্রায় দুসপ্তাহ পিছত আমি করলে ভাল হব, যেহেতু রাইজ বর্তমান এটা বড় খেতির ব্যস্ত হয়েছে, হব তো সেইখিন আলোচনা আজি ইয়াত আমি করবল আছে যে আমি কোন তারিখে আমি একটা ভাল সভা আমি আয়োজন করব পারি আর কত করলে ভাল, লগতে আমার বিধায়িকা শিবামণি বৰা ডাঙৰীয়ানী অলপ দিন আগতে বিএলএ মিটিং একটা আয়োজন করেছিল আর অবগত করালে আজি এখন সভা যেটা মই আহি আছিল যে বর্তমান বিধানসভা হয়ে থাকা সময়ত গুহাটিত আছে আর বিধানসভা এই মাহৰ 27 তারিখ লোক চলি থাকিব আর ইয়ার 27 তারিখের পিছত যদি আমি একটা সভা আয়োজন করো তো নিশ্চয় থাকিব আর আমার দলের অন্যতম নেতা সকল থাকিব, সেই কারণে চারিওফালে পাবিলি গল বিধায়ক সকল আজির দুই সপ্তাহ পিছত বিধানসভার আজরি হয়ে যাব আর আমার বর্তমান রাইজও খেতিরপর আজরি হয়ে যাব, কিন্তু আজি ইয়াত আহি কিছু আমার সাংগঠনিক কথাবোৰ আমাক অলপ আলোচনা করব লাগিব, যদিও ইয়াত আমার বিভিন্ন আমার মন্ডলের মানুষ আহিছে আর রাইজও আছে, তথাপিও আমাক এটা কথা মনে রাখব লাগিব যে আমি যে পঞ্চায়েত সকলের নামবোর লো পঞ্চায়েত সভাপতি প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি আনুষ্ঠানিকভাবে এতালে পঞ্চায়েত নির্বাচন হব লাগিছে, পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পিছত আমি নিজের আমার গাঁর মানুষ যোগেদি নিজের পঞ্চায়েত যোগেদি আমি উন্নয়নমূলক কামবোৰ আমি করি আমি ভাল পাই, কিন্তু একটা বিশেষ কারণের বাবে আজি বিজেপি সরকারে পঞ্চায়েত নির্বাচন আয়োজন করে না, পঞ্চায়েত নির্বাচন পিছলে ঠেলি দিছে, সেই পিছলে ঠেলি দিয়া কারণটো কি? কারণটো এটাহে যে আমার ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলত এআইডিএফ দল দুর্বল হয়ে গেছে, পঞ্চায়েত নির্বাচন যদি হয় চারিওফালে আমার কংগ্রেসের পঞ্চায়েত হব, এআইডিএফ পঞ্চায়েতের নাইকিয়া হব আর এআইডিএফর তৃণমূল স্থিতি বসাবলে আজি বিজেপি দলে পঞ্চায়েত নির্বাচন খেলি দিছে, নহলে ইয়াত যদি আজির তারিখ যদি পঞ্চায়েত নির্বাচন যদি হলে হতে ইয়াত আমার কলিকতিয়াত আমার কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি হবে মাত্র এআইডিএফ দল বসাবলে, নামনি অসমত নগাঁও মরিগাঁও বরাক অঞ্চলত মাত্র এআইডিএফ দল বসাবলে আজি পঞ্চায়েত নির্বাচন খেলি দিছে, যেহেতু বিজেপির দল গম পাই গেছে এআইডিএফ দল গম পাই গেছে যে তৃণমূল রাইজ আজি অসমৰ লগত লগতে বিজেপি নিজকো বসাবলে বিচাৰিছে, আজি বিজেপি কাম চাই রাইজ সন্তুষ্ট নহয়, মই চারিওফালে ভ্রমণ করে আছো, রাইজে নিজে কইছে যে বিজেপি সরকারে কি করেছে, কিছুমান একাউন্টের ভিতর 2000 টাকা সোমায় কইছে যে বহুত উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়ন হল আজি প্রত্যেক আমার গাঁর রাইজে অনুভব করেছে যে 2000 টাকা কিছু একাউন্টত সোমাইছে, কিন্তু সকলে যেটা বজারলে যায় এটা 400 টাকার নহরুকি দিবলগিয়া হয়েছে, সকলে যেটা বজারত যায় আজি নিমক 20 টাকাত কিনবলে হয়েছে, সকলে যেটা বজারত যায় আজি চাউল আজি 50 টাকাত কিনবলগিয়া হয়েছে, তো 2000 টাকার কিছু মানুষের সুবিধা হয়েছে, কিন্তু বেশিরভাগ রাইজর আজি মূল্য বৃদ্ধি সমস্যা অহার পিছত যুঁজিবলে পোৱা নাই, আজি রাইজে খুব প্রকাশ করব তৃণমূল রাইজে খুব প্রকাশ করবলে বিচাৰিছে পঞ্চায়েত নির্বাচন, আজি মই প্রশ্ন করবলে বিচাৰিছো যদি বিজেপি সরকার ইমানে শক্তিশালী, যদি বিজেপি সরকার ইমানে জনপ্রিয়,
যদি এআইডিএফ দলের দরে বিজেপি সরকার সব কাম আজি সন্ধ্য রাইজ এই কারণে অল্প পঞ্চায়েত নির্বাচন লো আমাক চিন্তা করবলগী আছে। যদিও বর্তমানে পঞ্চায়েত নির্বাচন আয়োজন করা নাই, ছমাহ পিছত করব আয়োজন করবলে সাজু হয়েছে। আর সেই কারণে মই আপনার এইখন মন্ডলের সভার জড়িয়ে কোবলে বিচার যে আপনাদের আগন্তুক লোকসভা নির্বাচন মাত্র লোকসভালকে সীমিত করে রাখব, ছমাহ পিছতে পঞ্চায়েত নির্বাচন হব। আর আজিরপর আমি এই পঞ্চায়েত নির্বাচনের কারণে প্রস্তুত হব লাগিব। প্রত্যেক ওয়ার্ডত কংগ্রেস জিকিব লাগিব, প্রত্যেক পঞ্চায়েত আমি কংগ্রেস জিকিব লাগিব। আজি মই গৌরব অনুভব করো যে যা পঞ্চায়েত নির্বাচনত আমার তিতাবর আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ দেবর সমষ্টিত যেটা তাত পঞ্চায়েত নির্বাচন আয়োজন করা গৈছিল, যাবার প্রত্যেক পঞ্চায়েত কংগ্রেস জিকিছিল, প্রত্যেক পঞ্চায়েত কংগ্রেস জিকিছিল। আজি একে ফলাফল মই এখন আলি ডাঙনি পূজাত বিচারো যে আহাবার আমার ছমাহ পিছত যেটা পঞ্চায়েত নির্বাচন হব প্রত্যেক পঞ্চায়েত প্রত্যেক ওয়ার্ডত কংগ্রেস জিকিব লাগিব, তো সেই কারণে এই লোকসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন একে চকুরে চাই। যদরে পঞ্চায়েত নির্বাচনের কারণে আপনাদের প্রস্তুত হয় কোন ওয়ার্ডত কাপ দিলে আমি জিকিম, কোন পঞ্চায়েত আমি কাপ দিলে আমি একত্রিত রাইজক করব পারিম, কোনজন আঞ্চলিক পঞ্চায়েত আমার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য একজন শক্তিশালী সদস্য, কত আমি মহিলা দিলে আমার উপযুক্ত মহিলা আছে, কত আমি নবপ্রজন্মক দিব পারো, কত আমি জ্যেষ্ঠজনক দিব পারো, এইখানে আলাপ আলোচনা এটাপাই করবলে আরম্ভ করো। সেই কারণে ইউডিএফ দল এটা ঘুরি আছে, সেই কারণে এটা বিজেপি দল ঘুরি আছে। চকু মাত্র লোকসভা সমষ্টির কারণে নয়, চকু পঞ্চায়েত নির্বাচন, আর সেই কারণে আমি যদি কংগ্রেস আনবলে বিচার এই লোকসভা নির্বাচন আহা পঞ্চায়েত নির্বাচনের সেমিফাইনাল হিসাবে লোক সেমিফাইনাল ললে হে আমি আহাবার এবার ভালকে যদি আমি লোকসভাত আমি প্রস্তুত হোক আমার আহাবার আমি পঞ্চায়েত আমি ভাল করব পারি। আর পিছত গই আজিরপর দুই বছর পিছত যদি ইয়াত আমি কংগ্রেস দলের এজন বিধায়ক বিচার তেতিয়া পঞ্চায়েত নির্বাচন ভাল করব, প্রত্যেক পঞ্চায়েত আমি ভাল করব লাগিব। যাবার বিধানসভা নির্বাচনত ভুল হল, এআইডিএফ দলের লগত তেওঁলোকক বিশ্বাসত লওয়া গৈছে। আমি ভাবিছিল যে তেওঁলোকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা গ্রহণ করিব, কিন্তু আমি কি দেখা পালো যা বিধানসভা নির্বাচন, যা বিধানসভা নির্বাচন আমি দেখা পালো যে শেষত গৈ যেতিয়া কংগ্রেসের স্থিতি ভালোলা আহিবলে গৈ আছিল তেওঁলোকৰ দলৰ কিছু নেতা সকল এনে ধরনের মন্তব্য করলে রাতে রাতে মানুষ বিজেপি মুখী হয়ে গেল, এনে ধরনের তেওঁলোকে মন্তব্য করলে যে আমার হিন্দু আর মুসলমানের মাজত ভোটের বিভাজন হল আর তেওঁলোকে গোপনভাবে বিজেপি সহায় করে। আজি আমি দেখা পাই আছো যে আজি এলডিএফ দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিরুদ্ধে মাত মাতিবলে ভয় করে। মই আপনাদের সুদিবলে বিচারিছো আপনাদের কোনদিনে মৌলানা আজমল সাহেবক শুনিছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক কঠোরভাবে সমালোচনা করেছে? মই আপনাদের সুদিবলে বিচারিছো যে কোনদিনে আপনাদের শুনিছে যে তোমার শুনি পাইছেনে? মই আপনাদের প্রমাণ বিচারিছো, আপনাদের প্রমাণ বিচার যে এআইডিএফ দলের নেতা সকল বিধায়ক সকল সভাপতি কোন দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার বিরুদ্ধে মাত মাতিবলে সাহস করেছে, এদিনও আপনাদের প্রমাণ নাপাব। কিন্তু মই সাহস করেছো, কংগ্রেসে সাহস করেছে। আজি আপনাদের কইলে যে আমি না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার পর ভয় খাও, না আমি প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার পর আমি ভয় খাও,
না মুখ্যমন্ত্রী মহোদয় পর কিনা মো চিন্তা করবলগী আছে, না প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া বা গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার পর কিনা চিন্তা করবলগী আছে। সদ্য রাইজ প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দেবর পুত্র, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ দেবে সদায় আমার সাহস প্রদান করে গেছিল, কইছিল যে জীবনের অন্তিম সময়লক আমি প্রত্যেক হিন্দু প্রত্যেক মুসলমানের হয়ে আমি মাত মাতি যাম, আমি অন্যায় বিরোধী আমি মাত মাতি, আমি হে আদর্শ পালন করে আমি রাইজর মাজত একতা সৃষ্টি করবলে বিচারিছো, আমি রাইজক সাহস দিবলে বিচারিছো। আজি এখন সরকার আজি রাইজক দমন করবলে বিচারিছে, এখন সরকার রাইজক ভাবুকি দিবলে বিচারিছে, এখন সরকার উচ্ছেদ নামৰ রাজনীতি করবলে বিচারিছে, এখন সরকার আজি এনআরসি লৈ রাজনীতি করবলে বিচারিছে। আমি রাইজক কবলে বিচারিছো রাহুল গান্ধী ডাঙরিয়া রাইজে কইছে ভয় খাব নালাগে, কংগ্রেস দল দুখিয়া রাইজর, আর এইখানি কথা আমি প্রত্যেক চুবুরী প্রত্যেক অঞ্চল মানুষ হব লাগিব যে ভয় খাব নালাগে, আহাবার কংগ্রেস আহি আছে, কংগ্রেস দলে আমি এই বিজেপি দলের অন্যায় বিরোধে মাত মাতি যাম, আর এ আই ইউ ডি এফ দল আর বিজেপি মাজত যে গোপন চুক্তি আছে, এ আই ইউ ডি এফ দল বিজেপি বি টিম হয়ে যে কামখিনি করে আছে, তেওঁলোকৰ রাজনীতি আমি রাইজর সম্মুখত গিয়ে আমি ফাটিল করব। সেইকারণে সদ্য রাইজ আমি অন্যায় বিরুদ্ধে মাত মাতিছো, আজি রাহুল গান্ধী ডাঙরিয়া কন্যাকুমারীর পর কাশ্মীর লোক খোঁজ কাড়িছে কার কারণে, যে রাইজ একত্রিত হব, আজি মণিপুর বা মুম্বাই লোক যাত্রা করেছে কার কারণে, যে দুখিয়া মানুষের লড়াছালীব সংস্থাপন পাব, আমি উন্নয়ন বিচার, কিন্তু উন্নয়ন মানে কি, উন্নয়ন মানে মাত্র কিছু অ্যাকাউন্টর 1,000-2,000 টাকা সোমাতো নহয়, উন্নয়ন মানে প্রথমে আমাদের মাজত শান্তি সম্প্রীতি বাতাবরণ থাকিব লাগিব, উন্নয়ন মানে যে আমি যেটা ঘরের পর ওলাই যাও আমি প্রত্যেক ধর্মক আমি সম্মান যাচু হে আমি উন্নয়ন নধরো, উন্নয়ন মানে যে প্রত্যেক ঘরত আমার যুবকখিনি আমার সংস্থাপিত হব লাগে সেয়া হল উন্নয়ন, উন্নয়ন মানে যে আমার গাঁওর প্রত্যেক আমার রাস্তা দলং আমার মেরামতি করব লাগিব পকীকরণ করব লাগিব সেয়া হল উন্নয়ন, উন্নয়ন মানে যে আমার দ অঞ্চল বা আমার চর অঞ্চল যে রাইজা যে এতিয়াও বঞ্চিত হয়ে আছে ভূমি অধিকারের পর আমি ভূমি অধিকারের কারণে আমি একটা প্রচেষ্টা হাতত লোক লাগিব, উন্নয়ন মানে যেহেতু আমার ঘরখনীয় হয়ে আছে গুহাটী ডাঙর ডর ফ্লাইওভার বনাতকৈ আমি আমার ঘরখনীয় অঞ্চল আমি মেরামতি করব লাগিব, মঠাউরি আমার নির্মাণব করব লাগিব এয়া হল বাস্তব উন্নয়ন, উন্নয়ন মানে যে আমি শিক্ষা অনুষ্ঠানের উপর যে ভাল ভাল শিক্ষক যে যায় চিকিৎসালয়ত আমি ডক্টর যে পাও সেয়া হল উন্নয়ন, হে উন্নয়ন লৈ আমি একটা আদর্শ একটা ভবিষ্যৎ অসমৰ সপোন আমি চাইছো, কিন্তু আজি তারিখত ভাবিছে যে ডাঙর ডাঙর পোস্টার লগায়, ভাবিছে যে ডাঙর ডাঙর মণ্ডল বনায়, ভাবিছে যে ডাঙর ডাঙর সভা আয়োজন করে আমি উন্নয়নের চমক দেখাবলে আমি সক্ষম হম, আমি সেই সকল রাজনৈতিক দলক জানাবলে বিচাৰিছো যে ডাঙর ডাঙর সভা করাতকৈ ইয়াত মাতি লৈ আহক, বিভিন্ন ঠাই লৈ যাওক, গম পাওক যে আজি তারিখত কিমান রাইজে আজি সমস্যাবোৰ সন্মুখীন হবলৈ হৈছে, চিকিৎসালয় আৰু আৰু ভাল চিকিৎসা আৰু এম্বুলেন্সৰ পৰা বঞ্চিত, আজি মই নিজৰ এমপি ফাণ্ডৰ পৰা জেঙনি কলা দুবাৰ ৰেভাৰাইন পিএইচচিত এখন এম্বুলেন্স দিছো, দগত এখন এম্বুলেন্স দিছো, আজি এজন সাংসদ হিচাপে এইখিনি কাম মই কৰিবলগীয়া আৰম্ভ কৰিছো, কোভিডৰ সময়ত কোভিডের সময়ত আমার এই অঞ্চল যিমানব হসপিটাল আসে তাদের অক্সিজেন সিলিন্ডার নাই, আমি অক্সিজেন আমি সিলিন্ডার দিব, এই ধরনের আমার কাম করবলে হবে, সেই কারণে বিপদের সময়ত নির্বাচন সময়ত সকলে থাকিব, কিন্তু বিপদের সময়ত যখন রাইজের হাতত থাকে এয়া হল প্রকৃত রাইজর সেবক, আর এটা কথা মনত রাখিব ভাল দিন হোক বেয়া দিন হোক কংগ্রেস দল সদায় আপনার কথা।